দায়িত্ব গ্রহণের পর প্রেক্ষাপটে বিএসএফ এর ডিজি এদিন বন্দর পরিদর্শন করবার পাশাপাশি সীমান্তের বিভিন্ন দপ্তরের কর্তাদের সাথে বৈঠক করেন নীতিন আগরওয়াল। পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে এলেন বিএসএফের নতুন ডিজি। এদিন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন বিএসএফের নতুন ডিজি নীতিন আগরওয়াল। শনিবার পেট্রাপোল বন্দর পরিদর্শন করার পাশাপাশি পেট্রাপোলের ল্যান্ড পোর্ট অথরিটি, শুল্ক দপ্তর ও বিএসএফের কর্তাদের সাথে সীমান্তে বৈঠকও করেন বিএসএফের মহানির্দেশক। ঘুরে দেখেন সীমান্তের জিরো পয়েন্ট ও সংলগ্ন এলাকা, ঘুরে দেখেন সীমান্ত সংলগ্ন বিএসএফ ক্যাম্প। ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারত যে পথে যাত্রীরা যাতায়াত করেন সেই পথটিও ঘুরে দেখেন বিএসএফের মহানির্দেশক নীতিন আগরওয়াল। সীমান্ত পরিদর্শনে আসবেন সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক। স্বাভাবিকভাবেই এদিন সকাল থেকে পেট্রাপোল সীমান্তে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সীমান্ত সংলগ্ন বিএসএফ ক্যাম্প সহ গোটা এলাকা সাজিয়ে তোলা হয় বিএসএফের পক্ষ থেকে। জানা গেছে বিএসএফের নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন নীতিন আগরওয়াল। দায়িত্ব গ্রহণের পর পেট্রাপোল সীমান্ত পরিদর্শন। এদিন সীমান্ত পরিদর্শনে এসে সীমান্তের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি সীমান্তে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি জানান, বিশেষ কোনো কারণ নয়, এখানে আমাদের একটি ইউনিট রয়েছে, সে কারণেই এখানে আসা। পাশাপাশি বন্দর এলাকায় ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলেছেন বলেও জানান বিএসএফের মহানির্দেশক। This is one of my units, I am visiting them. It's very normal for officers to visit their formations. That's why I am visiting. Okay. Yes. Pura pitchapal ghum ke dekha dekha aaj aapne. Ha dekha na mile na. Theek theek. Som Das o Shobhyashachi Bhattacharjer report News Nomans Land Petrapol. নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।